নমস্কার বন্ধুরা কৃষকদের জন্য খুশির খবর পিএম এম পর আপনাদের অ্যাকাউন্টে আবার কৃষক বন্ধুর টাকা আসতে চলেছে এই জুন মাসেই আপনারা কৃষক বন্ধু টাকা পেয়ে যাবেন আপনাদের অ্যাকাউন্টে সরাসরি সেই সঙ্গে প্রত্যেক কৃষক বন্ধু স্ট্যাটাসেও পরিবর্তন ঘটেছে তো স্ট্যাটাসে কি পরিবর্তন হয়েছে এবং কবে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কৃষকদের অ্যাকাউন্টে পাঠানো হবে সেই সংক্রান্ত আপডেট এই ভিডিওতে আপনাদের আমি দেবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক তবে তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ করব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে পাশাপাশি নোটিফিকেশান বেল আইকনটা অল করে রাখুন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে চলে যায় আপনারা অবশ্যই স্পাইস সম্পর্কে শুনেছেন এই স্পাইস মানি একটি বিশ্বস্ত প্ল্যাটফর্ম যেখান থেকে আপনি প্রচুর রোজগার করতে পারেন আপনি একটি ছোট দোকান খুলেও রিটেলার আইডি নিয়ে স্পাইস আপনার রোজগার করতে পারেন এই অধিকারী বা এজেন্ট নেওয়ার পরে আপনি মোবাইল প্রিপেড রিচার্জ করতে পারেন সেই সঙ্গে আপনি কারো ব্যালেন্স ইনকোয়ারি করতে পারেন ব্যালেন্স উইথড্রল করতে পারেন আধারের মাধ্যমে এছাড়াও ব্যাংকের মিনি স্টেটমেন্ট দেখতে পারেন তাছাড়াও আপনি এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে ব্যালেন্স ট্রান্সফারও করতে পারেন সম্পূর্ণ কিন্তু বায়োমেট্রিকের মাধ্যমেই এটা করা সম্ভব হয় এছাড়াও আপনি এলআইসির বিল পেমেন্ট করতে পারেন তাছাড়াও আপনি ট্রেনের টিকিট ফ্লাইটের টিকিট এখান থেকেই বুক করতে পারেন ইলেকট্রিক বিল ডিটিএইচ বিল এছাড়াও গ্যাসের জন্য বা জলের জন্য আপনি বিল এখান থেকেই পে করতে পারেন তাছাড়া আপনি স্পাইস এটিএম এর জন্য আবেদন করতে পারেন এই স্পাইস মানি থেকে আপনি ভালো পরিমাণ কমিশনও পেয়ে যাবেন প্রতিটি ক্ষেত্রেই ভালো পরিমাণ কমিশন আছে আপনি চেক করে দেখে নিতে পারেন এই এজেন্ট আইডি আপনি সম্পূর্ণ বাড়িতে বসে আপনার মোবাইল ফোন থেকেই নিয়ে নিতে পারেন তার জন্য আপনার কাছে একটা ডিস্ট্রিবিউটার আইডি লাগবে আপনি স্ক্রিনে একটি ডিস্ট্রিবিউটার আইডি দেখতে পাচ্ছেন এবং সেই সঙ্গে তার সাইডেই মোবাইল নম্বরটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডিস্ট্রিবিউটারের মোবাইল নম্বর আপনি এই মোবাইল নম্বরে কন্ট্যাক্ট করে ওনার সঙ্গে কথা বলতে পারেন ওনারা কিন্তু সমস্ত ব্যাপারে আপনাদের সাহায্য করবেন এবং এই ডিস্ট্রিবিউটার আইডি দিয়ে আপনি কিন্তু আপনার রিটেলার আইডি খুলবেন সেই সংক্রান্ত কমপ্লিট টিউটোরিয়াল ভিডিও এই চ্যানেলে এরপরে আসবে তো প্রথমে আপনাদের বলে রাখি কৃষক বন্ধু প্রকল্প পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এমন একটি প্রকল্প যেখানে বছরে দুটি কিস্তিতে সর্বনিম্ন চার হাজার থেকে সর্বোচ্চ দশ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য দেওয়া হয় রবি ও খারিফ শস্য চাষের আগে তো এবার যে টাকা জুন মাসে দেওয়া হবে সেটা শস্য চাষের জন্য তো চলুন আমরা দেখে নিই যে কৃষক বন্ধুর স্ট্যাটাসে কী পরিবর্তন এসেছে আপনারা দেখতে পাচ্ছেন আমি কৃষক বন্ধুর অফিসিয়াল ওয়েবসাইটে আছি ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো এখান থেকে আপনারা সরাসরি এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে পারেন আসার পরে এই যে নথিভুক্ত কৃষকের তথ্য দেখতে পাচ্ছেন এখানে আপনাকে ক্লিক করে নিতে হবে এখানে ক্লিক করে নিলে আপনার কাছে পরবর্তী পেজটা খুলে যাবে এই পেজে আসার পরে আপনাকে আপনার ভোটার আই কার্ডের নম্বরটা এখানে এন্টার করতে হবে তারপর আমি রোবট নই চেকবক্সে চেক করতে হবে এবং সার্চ করতে হবে তো চলুন আমি এখানে একটা ভোটার আই কার্ডের নম্বর দিয়ে দেব দিয়ে আপনাদের দেখিয়ে দেব যে স্ট্যাটাসে কি পরিবর্তন এসেছে দেখুন আমার ভোটার আই কার্ডের নম্বরটা দেওয়া হয়ে গেছে এরপর আমি রোবট নই এই অপশানে আমি ক্লিক করে নিলাম তো আমি রবর্ণই এই চেকবক্সে চেক করার পরেই সার্চ অপশানে আপনাকে ক্লিক করতে হবে তো যখনই আপনি সার্চ অপশানে ক্লিক করে নেবেন তখনই আপনার কাছে কৃষক বন্ধু স্ট্যাটাসটা খুলে যাবে তো আপনারা এখানে তো আপনারা লক্ষ্য করে দেখতে পাবেন একে ডি আইডি কেবিআইডি ফার্মারের নেম ডিস্ট্রিক্ট ব্লক গ্রাম পঞ্চায়েত ভিলেজ সব কিছুই দেওয়া আছে এবং শেষে আপনারা দেখুন এই স্ট্যাটাসের ঘরে আমি জুম করে আপনাদের বড় করে দেখিয়ে দিচ্ছি অ্যাপ্রুভড আছে এবং ট্রানজ্যাকশান স্ট্যাটাসের ঘরে লক্ষ্য করুন লেখা আছে অ্যাকাউন্ট ভ্যালিড এতদিন পর্যন্ত কিন্তু ডিডিএ আপ্রুভ ছিল এবং দু একজন কৃষকের অ্যাকাউন্ট ভ্যালিড এই লেখাটা এসেছিল বর্তমানে কিন্তু সমস্ত কৃষকের অ্যাকাউন্ট ভ্যালিড লেখাটা চলে এসেছে তো এই আপডেটটি সম্পর্কে যিনি দিয়েছেন বল্লভ মাঝি অসংখ্য ধন্যবাদ জানাই চ্যানেলের পক্ষ থেকে তো এই একটি মাত্র স্ট্যাটাস আরও একটি স্ট্যাটাসে পরিবর্তন এসেছে এবং আপনারা চেক করলেও দেখতে পাবেন যে আপনাদেরও স্ট্যাটাসে ইতিমধ্যেই পরিবর্তন চলে এসেছে আপনারা এটা দেখুন এটা কিন্তু সম্পূর্ণ আলাদা আর একটি ভোটার আই কার্ডের নম্বর দিয়ে আমি সার্চ করে নিয়েছি এখানে দেখলে আপনারা দেখতে পাচ্ছেন যে এনারও কিন্তু ইতিমধ্যে অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে গেছে এখানে লক্ষ্য করুন অ্যাকাউন্ট ভ্যালিড লেখা আছে তো যাই হোক দুটো উদাহরণ আপনাদের আমি দেখালাম এনাদের কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে গেছে তো বেশিরভাগ কৃষকেরই ট্রানজাকশান স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড চলে এসেছে সেই সঙ্গে বলে রাখি এখনও পর্যন্ত কিছু কিছু কৃষক আছেন যাদের কিন্তু ট্রানজাকশান স্ট্যাটাসের ঘরে এখনও পর্যন্ত অ্যাকাউন্ট ভ্যালিড হয়নি ডিডিএ অ্যাপ্রুভ লেখা আছে তাদেরও বলবো আপনারা চিন্তা করবেন না এই পরিবর্তনটা দু একদিনের মধ্যে আপনাদেরও চলে আসবে তো এবার চলুন আপনাদের দেখিয়ে দিই কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে আপনাদের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে সেই সংক্রান্ত সংবাদটি তো দেখুন গতকালের পিএম এম টাকা দেওয়া সংক্রান্ত একটি নিউজে কৃষক বন্ধু সম্পর্কিত যেটা লেখা ছিল সেটি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি সেখানে দেখুন লেখা ছিল গত দফায় কৃষক বন্ধু প্রকল্পে প্রায় সাতাত্তর লক্ষ কৃষককে অনুদান দেওয়া হয় কৃষি দপ্তর সূত্রের খবর সংখ্যাটি আশি লক্ষ এবার ছাড়াবে দুয়ারে সরকারে আরও অনেক কৃষক বন্ধুতে নাম লিখিয়েছেন আগামী মাসেই কৃষক বন্ধুর অনুদান মিলতে পারে এটি গতকালের নিউজ এই গতকালের নিউজেই জানানো হয়েছিল আগামী মাসেই অর্থাৎ এই জুন মাসেই কিন্তু আপনারা কৃষক বন্ধুর টাকা পেয়ে যাবেন সেই সংক্রান্ত সংবাদটি দেওয়া হয়েছিল এর আগের আরেকটি একটি ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম যে প্রকাশিত হয়েছিল সংবাদটা সরকারি নির্দেশ অনুযায়ী ছয়ই জুনের মধ্যে কৃষক বন্ধু প্রকল্পে নতুন আবেদনকারীদের নাম অন্তর্ভুক্ত করতে হবে নবান্ন সূত্রের খবর জুন থেকে কৃষক বন্ধু প্রকল্পের বছরে প্রথম কিস্তির টাকা পাঠানো শুরু হতে পারে রবি ও খরিফ মরসুমের আগে দুই কিস্তিতে কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়া হয় অর্থাৎ আপনারা বুঝতেই পারলেন যে দুয়ারে সরকারের যেসব আবেদনপত্র জমা পড়বে সেইগুলো কিন্তু আগামী ছয়ই জুনের মধ্যে আপলোড করতে বলা হয়েছে তারপরই কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়া শুরু হয়ে যাবে তো আশা করা যায় এই মাসের মাঝ বরাবর কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়ে যাবে যখনই কৃষক বন্ধু প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা আপনাদের অ্যাকাউন্টে পাঠানো হবে সেই সংক্রান্ত আপডেট আপনি এই চ্যানেলে পেয়ে যাবেন তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটা অল করে রাখার অনুরোধ করব যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার প্রথম আপনার কাছেই চলে যাবে ভিডিওটি আপনার কাছে হেল্পফুল মনে হয়ে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন সেই সঙ্গে আপনার স্ট্যাটাস অ্যাকাউন্ট ভ্যালিড এসেছে কিনা তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য असंख्य धन्यवाद